অন্ধকূপে বিপর্যয়। টানা 12 দিন ধরে সেই অন্ধকূপের মধ্যেই আটকে রয়েছেন 41 জন শ্রমিক। তবে আশা করা হচ্ছে আজকের মধ্যেই তাদেরকে বাইরে নিয়ে আসা সম্ভব হবে। কিন্তু বিগত এই যে 12 দিন, এই 12 দিন যথেষ্ট উদ্বেগে কেটেছে এই 41 জন শ্রমিকের পরিবারের, যাদের মধ্যে রয়েছে এ রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের 3 জন শ্রমিক এবং হুগলির বাসিন্দা জয়দেব পরমাণিক। তার মা বাবাও অপেক্ষা করছেন ছেলে কখন সুড়ঙ্গের বাইরে বেরিয়ে আসবে, কখন ছেলে ঘরে ফিরবে। জয়দেব প্রামাণিক হুগলির বাসিন্দা, তার মা বাবার সঙ্গেই কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জন। কি ঠিক কি জানিয়েছেন তার মা বাবা শোনাব। দীর্ঘ 12 দিন পর আজকে 13 দিন অপেক্ষার প্রায় অবসান হতেই চলেছে। আজকেই উত্তরাখণ্ডে যারা ট্যানেলে আটকে আছে তারা আজকে মুক্ত হওয়ার অপেক্ষায়। আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জয়দেব পরমাণিকের বাবার কাছে। আমরা জেনে নেব আজকে এই যে খবরটা উনি শুনছেন কাল থেকে, আজকেই উদ্ধার হয়ে যাবে, কি বলবেন উনি একবার শুনে নেব। কি বলবেন, ছেলে তো আর একটু কিছুক্ষণের মধ্যেই উদ্ধার হবে, কি বলবেন? বলবো যে যেন তাড়াতাড়ি সুস্থভাবে উদ্ধার করে দেয় ওদিকে। এই উদ্ধার ইয়ে খবর শুনে এবং কাজ কমপ্লিট হয়ে গেছে এইটা শুনে আমি খুব আনন্দিত নিজেকে ইয়ে ফিল করছি। এবং আমার স্ত্রী যে অসুস্থ হয়ে পড়েছিল, সে রাত্রে খবরটা শুনে দুটি ভাতও খেয়েছে এবং একটু হেসেওছে। কেমন লাগছে এই যে 13 দিন আজকে এখনো টানেলের ভেতরে আটকে আছে এবং আজকে মুক্ত হবে, কি বলবেন? মুক্ত হলে সবারই তো বাবা মায়ের আনন্দই হবে, খুব ভালো হবে এবং খুব আনন্দিত হব, নিজেকে গর্ববোধ মনে করব। আর আমার ছেলের নিয়ে আমি খুব খুশি এসেছে। তারাও কাম্য চাই ঠাকুরের কৃপায়, তারাও ভালোভাবে সব উদ্ধার হয়ে এসে তাদের শরীর সব ভালো থাকুক। এবং এইটুকু কাম্য চাই যে আমার ছেলের জন্য আমি বলবো, ঈশ্বরের কাছে কামনা করবো তা নয়, আমি সবার জন্যই কামনা করব যে তারা সুস্থভাবে সব যে যার মায়ের বাবা বাড়ি ফিরে যায়। অনেকদিন পর দোকান খুললেন? অনেকদিন পর দোকান খুললাম বলতে আমার এই দোকানটাই নির্ভর, আমার দোকান ছাড়া কিছু নেই, সেই জন্যই আমাকে দোকান খুলতে বাধ্য। আমিও চেয়েছিলাম যে টিভির সামনে বসে আনন্দ করব, কিন্তু দেখতে পাচ্ছি যে দোকান ছাড়া উপায় নেই। আজকে 10-13 দিন হচ্ছে দোকান না খুলে সংসার প্রায় অচল অবস্থায়, কি করব, দোকান খুলতে বাধ্য হয়েছি। একটু আনন্দ পেয়েছি বলেই খুলেছি, নাহলে খোলা বন্ধই থাকতো প্রায়। আমরা শুনলাম ওনার মনের কথা, শুধু আর কিছুক্ষণ অপেক্ষার অবসান হবে, বাকি কথা তখনই শুনে নেব আমরা আরও কতটা উনি খুশি হয়েছেন। এই মুহূর্তে নিমডাঙ্গি থেকে দীপাঞ্জন রায়, কলকাতা টিভি। আপনাদেরকে শোনালাম জয়দেব পরমাণিক, যিনি এরাজ্যেরই বাসিন্দা এবং সেও আটকে রয়েছে এই সুড়ঙ্গের মধ্যে, হুগলির বাসিন্দা। শুধু জয়দেব পরমাণিকের পরিবারই নয়, এ রাজ্যের আরও 2 জন সৌভিক পাখিরা মানিক, তারাও যেভাবে আটকে রয়েছে তাদের পরিবারও একইভাবেই তাদের ছেলের ঘরে ফেরার অপেক্ষা করছেন। এবং এই 41 জন শ্রমিক তাদেরকে আর কিছুক্ষণের মধ্যেই সুড়ঙ্গের বাইরে থেকে বের করে নিয়ে আসা সম্ভব হবে, এমনটাই কিন্তু আশা করছেন উদ্ধারকারী দলের সদস্যরা। দুপুর 2টোর মধ্যেই তাদের হয়তো বাইরে বের করে আনা সম্ভব হবে বলেই মনে করছেন তারা। ইতিমধ্যেই সুড়ঙ্গের বাইরে অপেক্ষারত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী।